গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সকাল 7:30 বাজে, হয়তো এখন মনে করলাম এখন আমার প্রচুর কাজ আছে, আমার সঙ্গে থাকো সবাই, দেখতে পাবো। হাই বন্ধু, এখন আমার কাজ হয়ে গেছে, এখন আমি চান করতে যাব, চান করে তারপর তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? ফাইনালি চান করে আসলাম, এখন যে বিছানা গোছাবো। দেখো ফ্রেন্ড, এখন বিছানা সব গোছাতে লাগবে, সব আলো জ্বলো হয়ে আছে, এগুলো গোছাই নেবো ফটাফট। এখন দেখো দেখো বিলের বাচ্চা তিনটা, দেখো ছোট মাছ নিয়ে এসছে, এটাকে রান্না করবো, দেখতে পাচ্ছ সবাই? আমি এখন ডাল সম্বার দিব, আপনারা দেখতে পাচ্ছেন, তার জন্য শুকনো লঙ্কা নিয়েছি, ঠিক আছে? দেখেন শুকনো লঙ্কাটা লাল হলে আপনারা সবাই জানেন, তবু আমি রান্না করছি, সব শেয়ার করছি, ভালো লাগে করতে, তার জন্য, ঠিক আছে? খারাপ ভাবেন না আপনারা কেউ। তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজটা লাল করে ভাজবো, দুটো তারপর ডালটা সম্বার দেবো। দেখেন লাল হয়ে গেছে, আমি পেঁয়াজটা সাইড করে দিচ্ছি, পেঁয়াজের কাঁচা শুকনো লঙ্কাটা সাইড করে রাখলাম। রাখার পরে আমি অল্প পাঁচফোড়ন দিয়ে দিব, ঠিক আছে? পাঁচফোড়নটা হয়ে গেলে তারপর ডালটা ছেড়ে দেবো। আপনারা অবশ্য জানেন, তাও আমি, আমার ভালো লাগছে করতে, তার জন্য আমি করছি। দেখেন এখন ডালটা দিয়ে দিব, দেখতে পারবেন আপনারা। দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আর নামানোটা দেখালাম না, ঠিক আছে? কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিলাম, দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ছেড়ে দেবো। মাছটা হয়ে গেছে, আমি এখন আস্তে আস্তে উঠিয়ে দেবো, দেখতেই পাচ্ছ হয়ে গেছে মাছটা, ঠিক আছে? মাছটা হয়ে গেলে নামাবো, দেখো মাছটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। এখন দেখছো তেল আছে, তো আমি এখন এখানে বেগুনটা ভেজে নেব,
রান্না করি, বেগুনটা ভেজে রান্না করি। নাড়ব এখন, অল্প আলু ভাজার সময় লবণ দিয়ে দিব। ঠিক আছে, এবার ঢেকে দেব। দেখেন এবার আমি থালাটা সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখেন অনেকটা ভাজা হয়ে গেছে, আর অল্প হবে। দেখো ভাজা হয়ে গেছে, এখন ভাজাটা নামাবো। ঠিক আছে, বেগুনটা নামিয়ে ফেলবো। দেখেন নামিয়ে ফেলছি। ঠিক আছে, তো এটার মধ্যে অল্প সামান্য তেল দিব, তেলটা হয়তো কম হয়ে গেছে। এটার মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম। এটার মধ্যে এখানে এখানে আছে এখানে আছে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা, এটা ছেড়ে দিলাম এখানটায়। হচ্ছে তো হাতে লাগছে, ভাজাটা হয়ে গেছে। এবার আমি আলুটা ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে অল্প নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে অল্প লবণ দিয়ে দিব। ঠিক আছে, লবণ দিয়ে দিলাম ওটাকে, ওটার মধ্যে দেখতেই পাচ্ছেন। দিয়ে এটাকে এখন দেখো চলে আসছি, ভাজা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ আমরা সবাই। ঠিক আছে, লাল করে ভেজে নিলাম। এটার মধ্যে এখন হলুদ দিব, হলুদ দিলাম, হলুদ দিলাম এখানে, অল্প জিরার গুঁড়া দিব, হালকা জিরার গুঁড়ো দিব, দিয়ে নাড়লাম অল্প, দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে অল্প সামান্য জল দিব, সামান্য জল দিলাম কেন, তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। এমনি সেদ্ধ হয়েছে, তাও জলটা দিলে কষবে মশলাটা, জিরাটা, জিরা গুঁড়োটা। দিয়ে অল্প ঢেকে দিব, এটা এখন নামিয়ে দিলাম থালাটা। তারপরে ভাজা বেগুনগুলো আছে, ভাজা বেগুনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম।
এখন আমি নাড়াবো এটা নাড়লাম নাড়ার পরে অল্প জল দিয়ে দিব ঠিক আছে জলটা দেওয়ার পরে আর কম হয়েছে আর অল্প দিলাম দেওয়ার পরে মাছগুলো গেছে মাছগুলোকে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে পরে আমি একটু ঢেকে দেব উঠাই দেব হয়ে গেছে দেখছো হয়ে গেছে আমি ঢেকে দিচ্ছি হয়ে গেছে জিনিসটা দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেল আমি এখন নামিয়ে দিব এটা হয়ে দেখতেই পাচ্ছ এটাকে আমি এখন নামিয়ে দিব গ্যাসটা বন্ধ করে দেবো এখন দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু কি বলবো বলো রান্না করতে করতে কাজ করতে হয় কাজ করে তারপরে কত হয় আমি একটা লোকের বাড়ি কাজ করি লোকের বাড়ি কাজ করে আজ এখন যাব কাজ করব কাজ টাজ করে এসে আবার আরেক জায়গায় যাব দেড়টার সময় কাজে ওখানে চানাচুর ঝুড়ি বাজারে সব প্যাকেট করি আমি ঠিক আছে ওগুলো প্যাকেট করার পরে সারাদিনে কোনো বসে আস্তে আস্তে পাঁচটার সময় আসবো সন্ধ্যাবেলা পাঁচটা কোনো ছয়টা মানে টাইম পাই না সকাল থেকে কাজ করেই যাচ্ছি আমি বসার টাইম পাই না ফেন আর কি বলবো দুটা আমার দুটা মেয়েকে দেখাতে পারি না দুটা মেয়ে স্কুলে চলে গেছে আমার হাজব্যান্ডও কাজে চলে গেছে আমি রান্নাটা শেষ করে আমি এখন কাজে চলে যাব ঠিক আছে এখানেই আমার শেষ ঠিক আছে আমি আর তরকারি রাখাটা নামানোটা দেখাইলাম না